বাড়ছে ডেঙ্গু, এবার মশার ঘনত্ব বেশি। চট্টগ্রাম ও বরিশালে বাড়বে সংক্রমণ, মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী এমপিরা, ভোটের মাঠে তাদের 52 স্বজন, চেয়ারম্যান প্রার্থীকে গুলি ছুড়লেন বদি হুঁশিয়ারি সিং। 8 তারিখের নির্বাচন বুধবার শুরু করবো, আমাদের দাবি নিরপেক্ষ নির্বাচন। উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে বিএনপি লিফলেট, বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল বলছেন কেন্দ্রীয় নেতারা। 91% কম বৃষ্টি এপ্রিল জুড়ে, তীব্র খরা রোধে কৃত্রিম বৃষ্টি কৃষি প্রধান দেশে দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞ। এবং বেইলি রোডের 46টি মৃত্যুতেও টনক নড়েনি, মিরপুরে এক ভবনে 14 রেস্তোরাঁ, নেই কোনো অনুমোদন, ঝুঁকি নিয়ে অসতর্ক ভোক্তা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। মাঠের গবেষণা বলছে গেল কয়েক বছরের তুলনায় এবছর মশার ঘনত্ব বেশি, তবে ঢাকার চেয়ে চট্টগ্রাম ও বরিশালে ডেঙ্গুর সংক্রমণ এবার বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি ভয়ানক হতে পারে সব জেলা উপজেলায়, তাই বৃষ্টি শুরুর আগে মশার বংশ বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর সারা দেশে ডেঙ্গুর সংক্রমণে হাসপাতালে ভর্তি হয় 3,20,000 মানুষ, আর এতে মৃত্যু হয় 700+ রোগীর। চলতি বছর ফেব্রুয়ারি মার্চে সংক্রমণ কিছুটা কম হলেও এপ্রিল থেকে ফের বাড়ছে সংক্রমণ। গেল বৃহস্পতিবার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় 19 জন। ডেঙ্গু নিয়ে সারা বছর গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ, বর্ষার আগে চালানো একটি জরিপ বলছে চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। বৃষ্টিপাতটা শুরু হলে তাপমাত্রা কমে আসবে, মশার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি হবে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা তো যে ছোট বড় পাত্র ব্যবহার করি, খাবার দাবারের প্যাকেট থেকে শুরু করে আইসক্রিমের প্যাকেট, মানে কোন কাপ গ্লাস, বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি, এই জিনিসগুলোতে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, সেখানে পানি জমা হবে, বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি জমা হলেই এডিস মামশা যেগুলো বেঁচে আছে সেগুলো ডিম পারবে, ডিম পেরে তার প্রজননটা বাড়বে এবং সামনের দিনগুলোতে ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এবার ডেঙ্গুর সংক্রমণ ঢাকার 2 সিটি কর্পোরেশনের চেয়ে চট্টগ্রাম ও বরিশালে বেশি হতে পারে, সেই সঙ্গে সব জেলা উপজেলা এবার ডেঙ্গুর প্রভাব যে কোনো বছরের হিসেব ছাড়িয়ে যাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যেটা বেশি আমার কাছে অ্যালার্মিং মনে হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, কক্সবাজার এলাকা, বরগুনা, বরিশাল, চাঁদপুর, গাজীপুর, এই জেলাগুলোতে আমরা কিন্তু এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি অন্যান্য বছরের তুলনায়। এবছর বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু ছড়াবে, এটি নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এ কারণে যে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আসলে মশা নিয়ন্ত্রণের কিন্তু সক্ষমতা আমাদের নেই। গেল বছর ডেঙ্গু রোগীদের চাপ সামলাতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোর, সঙ্গে তরল স্যালাইনের দেখা দেয় তীব্র সংকট। এবার বৃষ্টি শুরুর আগেই মশার বংশবিস্তার রোধ করতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উপজেলায় উত্তরাধিকার বসাতে মরিয়া আওয়ামী লীগের নেতারা। স্থানীয় সরকারের এই নির্বাচনের 3 ধাপে চেয়ারম্যান পদে এমপি মন্ত্রীদের স্বজন প্রার্থী হয়েছেন 52 জন। আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী এমপির স্বজনদের কারণে অনেক প্রার্থী কোণঠাসা নির্বাচনের মাঠে। বিশেষজ্ঞরা বলছেন দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে গেছে, আর নির্বাচন কমিশনের হুঁশিয়ারি অতি সুবিধাভোগীরা প্রভাব খাটালে ব্যবস্থা নেবে কমিশন। কাজী সাহেদের প্রতিবেদন। উপজেলা নির্বাচনের প্রথম 3 ধাপে মন্ত্রী এমপিদের অন্তত 52 জন স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। 3 ধাপের নির্বাচনে অন্তত 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী আছেন, একজন এমপির বাবা ও আরেকজনের স্ত্রী। প্রার্থী হয় এগিয়ে শ্যালক ভাই, চাচাতো ভাই, ভাতিজার তালিকা দীর্ঘ, 2 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। স্বজনদের বিজয়ী করতে মাঠে নানা তৎপরতা চালাচ্ছেন সাবেক ও বর্তমান এমপিরা। ভোটের পরিবেশ অনুকূলে নিতে চলছে হুমকি গুলি। এই শাস্তি ভোগ করার দরকার নেই, এ কালের শাস্তি কোনো কালের শাস্তি। আপনার যে হবে সেখানে আমার হবে না।
আপনাদের খেসার করতে হবে, সেখানে আমরা তারা বসাচ্ছি, কারো হবে না। তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই, এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থী হওয়ায় ভোটের মাঠে সমান সুযোগ নেই বলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাদের মধ্যে ক্ষমতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বেড়েছে, এতে দলটির ভেতরে স্বার্থের দ্বন্দ্ব আরও বাড়বে। রেলের উপরে ওনারা মনে করেন যে ওনারা হচ্ছে বর্ডারে থাকেন, সেই হিসাবে কিছু নিরীহ লোকজন যারা আমার ভোট টোট করতেছে তাদের দেখা টাকা হলে হুমকি ধামকি একটু আসে। আওয়ামী লীগের সহদার ভাইকে জেতানোর জন্য ওই সেই পুরানো কথা যে দশটা হন্ডা দশটা গুন্ডা, এটা প্রভাব বিস্তার করে উনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। আমাদের নির্বাচন নির্বাচনে চলে গিয়েছে দুর্ভাগ্যবশত। এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের রাজনীতিবিদদেরকে তাদেরকে চিন্তা করতে হবে যে তারা জাতিকে কোথায় নিয়ে যেতে চায়। তবে মন্ত্রী এমপিদের উদ্দেশ্য করে কমিশন বলছে উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত, অতি সুবিধাভোগী ব্যক্তিরা প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে ব্যবস্থা নেবে। ওনার পছন্দমাফিক যে ক্যান্ডিডেট তার প্রতি একটু মানে কী বলে এটাকে নেক দৃষ্টি দেওয়ার চেষ্টা। আমি শুধু অনুরোধ করবো ওনাদেরকে, ওই সমস্ত পদে যারা আছেন আপনারা কাইন্ডলি আপনাদের জায়গায় থাকেন, আপনি এলাকার ভোটার, আপনি আসবেন ভোট দিয়ে চলে যাবেন। দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট 8 মে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। এদিকে কক্সবাজারে আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে এবার চেয়ারম্যান প্রার্থীর জমায়েত লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। তবে সাবেক এমপি বদির দাবি গুলি নয়, ওসব বিয়ে বাড়ির আতশবাজির শব্দ ছিল। স্থানীয় পুলিশ কর্মকর্তা অবশ্য বলছেন তারা অভিযোগ পেয়েছেন, তদন্ত করে ব্যবস্থা নেবেন। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদন। উকিয়া টেকনাফের যে কোনো নির্বাচন মানেই সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি থাকেন আলোচনায়। প্রার্থী হিসেবে নয়, নিজের আধিপত্য ধরে রাখতেই তিনি নিজের পছন্দ মতো প্রার্থীকে জিতিয়ে আনতে নানান কর্মকাণ্ডের অবতারণা করেন। বদির বিরুদ্ধে এবারের অভিযোগ, তিনি নিজ হাতে গুলি ছুড়েছেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নুরুল আলমের জমায়েত লক্ষ্য করে। এ প্রেক্ষিতে নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উকিয়া টেকনাফের বর্তমান সংসদ সদস্য। বদি তার গাড়িতে সংসদ সদস্যের স্টিকার লাগিয়ে অপর প্রার্থী জাফর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বৃহস্পতিবার রাতে এমন সময়ই তাকে লক্ষ্য করে বদি 2 রাউন্ড গুলি চালায়। আমাকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড পরিবর্ষণ করে, কিন্তু কৌশলগত কারণে তা আমার গায়ে আঘাত করেনি। গুলি করা প্রসঙ্গে আব্দুর রহমান বদি পাল্টা অভিযোগ করে বলেন, নুরুল আলমের লোকজন হৈকং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে অপহরণ করেছে, এমন খবরে তাকে উদ্ধারে ছুটে যান তিনি। ছাত্রলীগ সভাপতিকে উদ্ধার করে ফেরার পথে বিয়ে বাড়ির আতশবাজির শব্দ শুনতে পান সবাই। এই আতশবাজির শব্দকেই গুলির শব্দ দাবি করছে বলে জানান বদি। কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানেই তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই। বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত একটা জিডি আমি পেয়েছি, সেটা আমরা জিডি করে যথাযথ বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে এমন পরিস্থিতির কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।
সাথে জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও দেশের মানুষ বর্জন করবে বলে মনে করে বিএনপি। এর পক্ষে জনমত গড়তে শনিবার থেকে লিফলেট বিতরণ শুরু করেছে দলটি। নেতারা বলছেন উপজেলা নির্বাচন বর্জন দলের সঠিক সিদ্ধান্ত। নেতাদের আশা আজ হোক কাল হোক দেশকে মুক্ত করতে বিএনপি থেকে নেতৃত্ব আসবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে হাবিবুর রশিদ হাবিব মুক্তি পরিষদ। এখানে বিএনপি নেতারা দাবি করেন ক্ষমতাসীনরা বিএনপিকে বাদ দিয়ে দেশের রাজনীতি করতে চাইলেও তা সম্ভব না। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোটি কোটি জনগণ থাকবে, বিএনপি থাকবে, ততদিন জনগণের মধ্যে এই সেন্টিমেন্ট আকারে দেখা দিয়েছে। এই সেন্টিমেন্টকে আমরা সমর্থন জানাই। দেশের সুশাসন প্রতিষ্ঠায় শেষ লড়াইয়ের আহ্বান জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন শান্তিপূর্ণ আন্দোলনে আক্রমণ হলে প্রতিবাদ প্রতিরোধ দুটোই চলবে একসাথে। তারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে, আপনাকে তো আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, শান্তিপূর্ণ থাকবে, কিন্তু আমাদের গায়ে যদি লাঠির বাড়িই পড়তে থাকে আর কতদিন শান্তিপূর্ণ আমরা করব। প্রতিরোধ, প্রতিবাদ এবং প্রতিরোধ এইবার একসাথে যুগ্মভাবে চালাতে হবে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন কৌশলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। দাবি করেন বিএনপির উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। প্রিয় ভাইরা, আজকে তারা বলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানো যাবে না, অর্থাৎ তাকে হত্যা করতে হবে এবং এমনভাবেই করতে হবে যাতে কেউ কিছু বলতে না পারে, মুক্ত হবে দেশ। আমি হয়তো দেখতে পারবো না, আমি জানি না আমি দেখতে পারবো কি না, কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে এই এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য। ইনশাআল্লাহ বিএনপি থেকে আসবে। আমরা কেমন কুকুরে কুকুরে হয়েছে আবার কি করুক, কি আমি তো নির্বাচনে নাই, ওরা ওদের প্রার্থীকে নির্বাচন দাঁড়াতে দেবে না। বিএনপি প্রার্থী আলী কি দাঁড়িয়ে অবস্থাটা। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন ক্ষমতাসীনদের পতনে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দুদিন পরে কমে আসবে রাজধানী সহ ঢাকা সহ সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহ। আজ থেকে টানা এক সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বাতাস সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সময় বজ্রপাত নিয়ে জনসাধারণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ আবহাওয়াবিদদের। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। গরমের তীব্রতা কেটে উঠতে নতুন রূপে সেজেছে প্রকৃতি। সতেজতা ও নির্মলতার ছোঁয়ায় প্রশান্তি জেগে বসেছে প্রকৃতি ও জনজীবনে। নির্মল বায়ুতে প্রাণ ভরে শ্বাস নিতে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে মানুষ। আলতো রোদের ছোঁয়া পেয়ে ক্লান্ত পথিকের মতো ছিরিয়ে নিচ্ছে পশু পাখিরাও। গত এপ্রিল মাস জুড়ে যে তাপপ্রবাহ ছিল সেটি এখন মে মাসে কমতে শুরু করেছে, আর সেটির কারণে স্বস্তি মিলছে ঢাকাবাসীর। বৃষ্টি হওয়ার কারণে একটু তাপমাত্রা কমেছে, কমার পরে জনজীবনে একটু স্বস্তি আসছে। তাপপ্রবাহ কমার জন্য আরও যদি বৃষ্টি হয় তাহলে বেটার হয়। যে পরিমাণে মানে তাপমাত্রা ছিল ঢাকা শহরে, মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। আবহাওয়াবিদ বলছেন রবিবার 5 মে থেকে পর্যায়ক্রমে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, থাকবে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিও। 6 মে বাংলাদেশে তাপপ্রবাহ মানে দু এক জায়গায় থাকলেও সারা বাংলাদেশেই এই তাপপ্রবাহের
কমে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আজকে রাত থেকে 11 তারিখ পর্যন্ত প্রতিনিয়ত দেশের কোথাও না কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নগরীতে বৃষ্টিতে স্বস্তি আনলেও বজ্রপাত নিয়ে সতর্কতার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এই নিয়ে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু এই বজ্রঝড়ের স্থায়িত্বকাল খুবই কম, 0.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এর আয়ুষ্কাল, এই সময়টা তারা যদি ঘরে অবস্থান করে তাহলে প্রাণহানি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। গেল বৃহস্পতিবার বজ্রপাতে সারা দেশে 10 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 43 বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবারের এপ্রিলে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মাত্র 1 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পুরো মাস জুড়ে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 91% কম। ফলে খরায় পরিণত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন আগামী বছরগুলোতে বাড়তে পারে উষ্ণতা ও খরার পরিমাণ। এর থেকে মুক্তির জন্য মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকার দেশগুলোর মতো কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিতে পারে বাংলাদেশ। তবে এর ব্যয় বহুলতা ও পরিবেশের উপর ক্ষতিকর দিক বিবেচনা করে আরও গবেষণা করা দরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। এপ্রিলের দাবদাহ ছাড়িয়েছে 43 বছরের রেকর্ড। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। মেয়ের শুরুতে রাজধানী ঢাকাসহ কয়েকটি জেলায় এক ঝলকে বৃষ্টির দেখা গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। আবহাওয়া অধিদপ্তর বলছে এপ্রিল জুড়ে বৃষ্টিপাত রেকর্ড হয় মাত্র 1 মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে 91% কম। বিশেষজ্ঞরা বলছেন গড় বৃষ্টিপাতের পরিমাণ সামনের বছরগুলোতে আরও কমবে, বাড়বে উষ্ণতা ও খরা। এখন থেকে আরও 20-30 বছর পরে তাপমাত্রা 2 ডিগ্রি গড় বাড়বে। 2050 সন নাগাদ এটা 2 ডিগ্রির উপরে বেড়ে যাবে। 60-70 সন নাগাদ এটা 3 ডিগ্রিতে চলে যাবে। 2050 সাল নাগাদ আমরা কার্বন নেট জিরোতে যাওয়ার কথা, 30 সাল নাগাদ প্রায় অর্ধেক কমিয়ে আনার কথা। তো সেইভাবে বাস্তবায়ন হচ্ছে না প্যারিস এগ্রিমেন্ট, এবং এই তাপমাত্রা বৃদ্ধি আরও বাড়তে থাকবে। তীব্র খরায় ফেটে চৌচির ফসলি মাঠ, ক্ষতির মুখে কৃষিজীবীরাও। এ অবস্থায় গরম থেকে বাঁচতে চীন, মধ্যপ্রাচ্য কিংবা উত্তর আমেরিকার মতো বাংলাদেশেও কৃত্রিম বৃষ্টিপাতের প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞরা। দুবাইতে 2 দিনে 225 মিলিমিটার বৃষ্টি, তার তুলনায় অনেক বেশি বৃষ্টির রেকর্ড আমাদের এখানে আছে, 2004 সনে হয়েছে। কোন বছর ঘটবে এটা তো বলতে পারি না, কিন্তু আমাদেরকেও ওই আবুধাবি, দুবাইয়ের মতো বেশি বৃষ্টির জন্যে প্রস্তুত থাকা জাতীয় অভিযোজন পরিকল্পনায় বলা আছে। লোডশেডিং সম্ভব, সেটা মানে দুবাই এটা এক্সারসাইজ করেছে, তারপরে চায়না করেছে। এটাকে পাইলট প্রজেক্ট নিয়ে এটা এক্সারসাইজ করতে হবে, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ভূমির কোনো ক্ষতিগ্রস্ত হয় কি না। তবে কৃত্রিম বৃষ্টি ব্যয়বহুল, এছাড়া কৃষি প্রধান দেশে এটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণও হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। অত্যাধিক তাপমাত্রার আর বিষয়টি মাথায় রেখে বা বৃষ্টিবিহীন বা বৃষ্টি ছায়া এই সময়টিকে আমরা ওভারকাম করার জন্য বিজ্ঞানের বিভিন্ন কলা কৌশল ব্যবহার করে যদি কৃত্রিম বৃষ্টিপাত ঘটাই, সেটিও একইভাবে প্রকৃতির উপরে একটা প্রেশার হয়ে যাবে। আর্টিফিশিয়াল মেজার্স আসলে আমাদের জন্য সাস্টেনেবল হবে না, অত্যন্ত ব্যয়বহুল, এবং ওটার ফলে আরও কিছু নেগেটিভ কনসিকোয়েন্সেস নিয়ে আসতে পারে, যেমন হঠাৎ করে অনেক বন্যা দেখা দিতে পারে, হেইলস্টর্ম হতে পারে। এখনই কৃত্রিম বৃষ্টির প্রস্তুতি নিয়ে রাখলেও প্রয়োগের বিষয়ে আরও গবেষণা দরকার বলছেন বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। টানা দাবদাহে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে গলে যাচ্ছে পিচ, এতে যান চলাচলে পড়তে হচ্ছে বিপাকে। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারে পিচ গলছে মাত্র 40 ডিগ্রিতে, বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে দুদক। ইন্দ্রজিৎ রায়ের পাঠানো তথ্যচিত্রে টুম্পা ফ্রোজের রিপোর্ট। মাত্র 4 মাস আগে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে চলে পাথর কার্পেটিং এর কাজ, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 35,50,56,000 টাকা। সম্প্রতি তীব্র দাবদাহে এ সড়কের যশোর অংশের ঝুমঝুমপুর এলাকায় সড়কের পিচ গলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। সড়কে যান চলাচলের সময় চাকায় লেগে যাচ্ছে পিচ, এতে যান চলাচলের চালক হেলপাররা পড়ছেন চরম দুর্ভোগে।
সড়ক ব্যবহারকারীরা বলছেন সংস্কারের সময় ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। ঠিকাদারদের অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখার দাবি জানায় সচেতন মহল। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে নড়াইল মহাসড়ক পদ্মা সেতুর যে রাস্তা, এই রাস্তাটা এত বেহাল অবস্থা, পিচ গলে মানুষজন গাড়ির তলে পড়ার কথা, এ দেখার কেউ নাই। গাড়ির চার্জ বেশি নষ্ট হচ্ছে, চাকাগুলো টেনে ধরছে চুম্বকের মতো। সড়ক ও জনপথ বিভাগ 60-70 গ্রেডের পিচ ব্যবহারের কথা, যার সহন ক্ষমতা 48 ডিগ্রি পর্যন্ত, কিন্তু 40 ডিগ্রিতেই গলছে এসব পিচ। সওজের কর্মীরা নানা যুক্তি দাঁড় করালেও ব্যবহৃত উপাদানের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। ডিবিএসটিকে সম্পন্ন করতে গিয়ে কয়েকটা জায়গায় হয়তো একটু বিটুমিনের স্প্রে একটু বেশি হয়েছে, যার জন্য এই জাস্ট 2-3 পয়েন্ট 300-500 মিটারের মতো হবে জায়গা, ওইখানে কিছু ব্লিডিং হচ্ছে। অভিযোগের বিষয়টি আমলে নিয়ে যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পর্যবেক্ষণ করেন দুদকের কর্মকর্তারা। দেখতে পেলাম যে রাস্তা গলে যাচ্ছে, অভিযোগ হলো নিম্নমানের বিটুমিন হয়তো ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশনে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। পদ্মা সেতু চালুর পর যশোর নড়াইল সড়কে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। অব্যাহত দরপতনে নতুন বিনিয়োগ নেই শেয়ার বাজারে, তারল্য সংকটে পুঁজি বাজার, নানা উদ্যোগে অস্থায়হীনতায় বিনিয়োগকারীরা। নয়াদলে একটি ভবনে রেস্টুরেন্ট 14টি, যার অনেকগুলোর আবার নেই কোনো ছাড়পত্র। বলছি মিরপুর 12 নম্বরের সফুরা টাওয়ারের কথা। সরজমিনে গিয়ে দেখা গেল পশ লাউঞ্জ ও অ্যারাবিয়ান ক্যাফে ব্যবসা করছে কোনো অনুমোদন ছাড়াই। একটি মাত্র ছোট্ট সিঁড়ি সরু জরুরি বহির্গমন পথ এই রেস্টুরেন্টগুলোকে করে তুলেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন এই ভবন দেখলে মনে হয় বেলি রোডের 46টি মৃত্যু আমাদের কিছু শেখায়নি। ফখরুল ইসলামের প্রতিবেদন। ভোজনবিলাসী ভোক্তারা বাংলা কিংবা চাইনিজ খাবারের স্বাদ নিতে চাকচিক্যে ভরা এসব রেস্টুরেন্টে ঢু মারেন হর হামেশাই। পল্লবীর এই সাফুরা টাওয়ারটির 9টি ফ্লোরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে 14টি রেস্টুরেন্ট। প্রতিদিনই কয়েক হাজার ভোক্তা খেতে আসেন এখানে। এত সব মানুষের বিপরীতে নয়তলা ভবনের 14টি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার, রান্নাঘর আর গিঞ্জি পরিবেশ কতটা ঝুঁকিপূর্ণ তা জানেন না কেউই। নয়তলা ভবনটির 2টি ছোট্ট বহির্গমন সিঁড়ির একটিতে মানুষের যাতায়াত বন্ধ রয়েছে। ভবনের রুফটপে গড়ে তোলা হয়েছে বিলাসী পশ লাউঞ্জ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসন কোনো কর্তৃপক্ষেরই ছাড়পত্র নেই। ভোক্তাদের অন্ধকারে রেখেই মুনাফার লোভে চালাচ্ছেন রেস্টুরেন্ট। এটা রুফটপ রেস্টুরেন্ট, তো আমাদের ফায়ার সার্ভিসের লাইসেন্স হচ্ছে এটার বিল্ডিং মালিকের কাছে, আমাদের মালিক যেটা বলছে যে ওনার কাছে সব লাইসেন্স আছে এটার। রুফটপ রেস্টুরেন্ট আমি আসলে সঠিক বলতে পারবো না। ভবনের চতুর্থ তলায় অ্যারাবিয়ান রেস্টুরেন্ট মধ্যপ্রাচ্যের স্টাইলে খাবার পরিবেশনের পরিবেশ রেখেছে দেশি বিদেশি ভোক্তাদের জন্য, কিন্তু রেস্টুরেন্টটি ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতে ফায়ার সার্ভিস, পরিবেশ কিংবা জেলা প্রশাসনের ছাড়পত্র দেখাতে পারেনি। ভবনের ক্রিমসন কাপ রেস্টুরেন্টটিও দেখাতে পারেনি ফায়ার সার্ভিসের ছাড়পত্র। ভবনে এত সব রেস্টুরেন্টের ভিড়ে বিএফসি, খানাজ কিংবা বার্গার কিং নিয়ম মেনেই রেস্টুরেন্ট চালাচ্ছে। আমাদের কাছে এই সার্টিফিকেটগুলো থাকলে হয় কি তাদের একটা খাবারের নিশ্চয়তা পাওয়া যায়। তো আমার কাছে সবারই মনে হয় যে সরকারি যেই সব জিনিসগুলো রেস্ট্রিকশনগুলো আছে সবাই মেনে চলা উচিত। 14টি ছোট বড় রেস্টুরেন্টে ঠাসা পল্লবীর এই ভবনটিতে ছোট 2টি লিফট ছাড়া অগ্নি নিরাপত্তায় নেই পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা। এই ভবনের কোনো কোনো রেস্টুরেন্টের নেই ফায়ার সার্ভিস লাইসেন্স, রুফটপে গড়ে উঠেছে অবৈধ রেস্টুরেন্টও। অনিয়মের এত সব বেড়াজালে কর্তৃপক্ষের ভূমিকা শুনশান নীরব।
রাজধানীতে বেইলি রোড কিংবা বনানী অগ্নিকাণ্ডের এমন ভয়াবহতার পরও কর্তৃপক্ষ আর ব্যবসায়ীদের উদাসীনতায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। তাদের পরিবেশ কীরকম আছে, তাদের পানিটা পর্যন্ত বিশুদ্ধ কিনা, তাদের আপনার ফায়ার সার্ভিস আছে কিনা, তারা সেভাবে পণ্য রাখে কিনা, তার কর্মচারীরা কোথায় ড্রেস চেঞ্জ করে, আমার মনে হয় যে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা দরকার। বলেন, এই দায়হীনতার পরিবর্তন না ঘটলে আবারও ভয়াবহতার মুখোমুখি হতে হবে রাজধানীবাসীকে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ধারাবাহিক ধারায় দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজিবাজারে। অব্যাহত দরপতনের কারণ নতুন বিনিয়োগ নেই, এতে তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গত চার মাসে মূলধন হারিয়েছে প্রায় 76,762 কোটি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বাজারে উত্থান পতন স্বাভাবিক একটি বিষয়, কিন্তু পতনের ধারা যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। এমন টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না পুঁজিবাজারে। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদন। শেয়ারের বড় পতন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। নতুন চেষ্টা হিসেবে পুঁজিবাজার মূল্যসীমা বেঁধে দিয়েছিল বিএসইসি, সে উদ্যোগেও প্রতিফলন হয়নি বাজারে। আশা ছিল নির্বাচনের পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে বাজারে লেনদেন কিছুটা গতি ফিরলেও বাড়েনি শেয়ারের হাত বোতলের পরিমাণ। কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন তারল্য সংকট, ভালো কোম্পানির অভাব, গুজব, মার্জিন ঋণের ফোর্স সেল সহ নানা কারণে পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে গত চার মাসে। গেল 8 জানুয়ারি থেকে 2 মে পর্যন্ত শেয়ার বাজার মূলধন হারিয়েছে 76,762 কোটি টাকা। বিশ্লেষকদের মতে মোটা দাগে শেয়ার বাজারে 2 ধরনের সংকট চলছে। 1, বিনিয়োগকারীদের আস্থাহীনতা। 2, বাজারে ভালো কোম্পানি না আসা। আমি যদি একটা ভালো স্টক মার্কেট চাই তাহলে ভালো কোম্পানি লিস্টিং আনতে হবে। এবং ভালো কোম্পানি কারা? যাদের টার্নওভার বেশি, যাদের আর্নিং বেশি, যারা এর মধ্যে বিদেশি কোম্পানি বেশ কয়েকটা আছে যারা শেয়ার বাজারের বাইরে আছে এখনও, কিন্তু ওরা অন্য দেশে কিন্তু ঠিকই শেয়ার বাজারে আছে। তো এখন আমাদের হাই আপসের পলিসি মেকার্সেরা যদি এটা ক্যাশ না করে, চিন্তাতে না আনে, তো আমার মতো লোকে বলবো তো লাভ নাই। আজকে যদি বড় কোম্পানি লাইক গ্রামীণ, বিএটি বা ওয়ালটন, এরা যদি বিনিয়োগ না করে তাহলে স্টক মার্কেট কীভাবে উঠবে? কাজে তাদের দিক, তাদেরকে বড় করতে হবে। তারা যদি ডাইনামিক্স হয় স্টক মার্কেট ডাইনামিক হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরই মধ্যে তারল্য সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের প্রচেষ্টা আছে বলে জানান বিএসইসির কমিশনার। অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে তারা গত কয়েক বছর ধরে বেশ কিছু ফান্ডের রেজিস্ট্রেশন এখান থেকে পেয়েছে। এই ফান্ডগুলোর অবশ্যই মার্কেটে আসবে, এগুলো সংগ্রহ হচ্ছে, এগুলো আসবে, সেগুলো পুঁজিবাজারকে ব্যাপক সহায়তা করবে। এছাড়াও আরও কিছু ফান্ড, বিদেশ থেকেও কিছু ফান্ড যেগুলোর কথাবার্তা বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং আসছে, সেগুলো হয়তো আমাদের বাজারে অচিরে আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা তহবিল আসছে বলে জানান বিএসইসির মুখপাত্র। তিনি জানান, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিনিয়োগের কাজ করছে শেয়ার বাজারে। নতুন মিউচুয়াল ফান্ডের নিবন্ধন আমাদের কাছে প্রসেস হচ্ছিল, এগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তা আমরা আশাবাদী যে এই মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড সাইজ ডিক্লেয়ার করার পরে ইনভেস্টমেন্টে আসবে, তার একটা বড় অংশ তালিকাভুক্ত সিকিউরিটি ইনভেস্টমেন্ট আসবে, এতেও কিছুটা ডিমান্ড ক্রিয়েট করবে। ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারে বেহাল অবস্থা সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রাখছে কয়েক বছর ধরে। এ অবস্থার পরিবর্তনের পাশাপাশি এ অবস্থার জন্য কারা দায়ী তাও খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। চট্টগ্রামে দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু 6:00। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও এক যুগেও শেষ হয়নি খুলনা জেলা কারাগার নির্মাণ কাজ। 144 কোটি টাকা থেকে ব্যয় বেড়ে দাঁড়ায় 288 কোটি টাকায়। সবশেষ মেয়াদের আর 1 মাস বাকি থাকলেও কাজ শেষ হওয়া নিয়ে রয়েছে সন্দেহ। এদিকে পুরনো কারাগারে সীমাহীন দুর্ভোগে বন্দীরা, তাদের সংকুলানে হিমশিম অবস্থা কারা কর্তৃপক্ষেরও। সহকর্মী নূর ইসলাম রকি রিপোর্ট। ভৈরব নদীর তীরে 1906 সালে নির্মিত করা হয় খুলনা জেলা কারাগার, যার ধারণ ক্ষমতা 678 জন। কিন্তু বন্দীর সংখ্যা বাড়ায় ও জরাজীর্ণ হয়ে পড়ায় 2011 সালে একনেকে অনুমোদনের পরের বছর নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হয়।
নগরীর জয় বাংলা মোড়ে প্রায় 30 একর জমিতে নির্মিত এই কারাগারের মূল পরিকল্পনায় 4000 বন্দি রাখার কথা থাকলেও প্রকল্পের আওতায় প্রথম ধাপে শুরু হয় 2000 বন্দি রাখার অবকাঠামো। এ কারাগারে শ্রেণীভেদে বন্দীদের আলাদা ব্যারাক, কারারক্ষী কোয়ার্টার, নারী পুরুষের আলাদা হাসপাতাল মিলিয়ে 47টি ভবন সহ মোট অবকাঠামো রয়েছে 52টি। থাকছে মোটিভেশন সেন্টার, ওয়ার্কশেড, কারারক্ষীর সন্তানদের স্কুল, লাইব্রেরি, ডাইনিং রুম, আধুনিক সেলুন ও লন্ড্রি। শিশুসহ নারী বন্দীদের জন্য আলাদা ওয়ার্ড ও ডে কেয়ার সেন্টারের পাশাপাশি থাকছে বিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগও। কিন্তু নির্মাণ শুরুর 13 বছর পরও এখনও শেষ হয়নি এর কাজ। বিলম্বের বিষয়টি নেতিবাচক আখ্যা দিয়ে সুজন বলছে, এতে নির্মাণ সংশ্লিষ্টদের দুর্নীতির সুযোগ বাড়ে কয়েক গুণ। 2011 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 13 বছর হতে গেল, এখন পর্যন্ত একটি জেলখানার কাজ শেষ হলো না। এটা কিন্তু একটা সুস্থ রাষ্ট্রে এটা কিন্তু ভাবা যায় না। মানুষের তড়িৎ উন্নয়ন করতে হয়, তাহলে যেমন উন্নয়ন যথাসময় করা দরকার, দুর্নীতিকে লাগাম টানা দরকার। এই ধীরগতির সাথে, প্রকল্পের ধীরগতির সাথে কিন্তু দুর্নীতি যুক্ত থাকে। কাজ শেষ না হওয়ায় পুরাতন কারাগারে গাদাগাদি করে মানবেতর দিন কাটছে বন্দীদের। যদিও কারা কর্তৃপক্ষের আশা দ্রুতই নতুন কারাগারে যেতে পারবেন তারা। 678 জনের জায়গায় প্রায় 1400 বন্দী বর্তমানে বসবাস করছে। কল্লাবাসী সহ যারা কারাগারের সঙ্গে সম্পৃক্ত সবারই প্রত্যাশা হচ্ছে যে এই প্রকল্পটা দ্রুত বাস্তবায়িত হবে। প্রকল্প বাস্তবায়নে থাকা গণপূর্ত বিভাগ বলছে 92% কাজ শেষ হয়েছে, জুনে শেষ হবে কাজ। জুন 2024-এর মধ্যে সমস্ত অঙ্গের কাজ সর্বোত্তভাবে শেষ করে প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে হবে। এই প্রকল্পের সব অঙ্গের কাজই প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পের সামগ্রিক অগ্রগতি যদি বলি, তাহলে প্রকল্পের সামগ্রিক অগ্রগতি এখন 92%। কিন্তু প্রকল্প ঘুরে দেখা যায় এখনও অনেক কাজ অসম্পন্ন, তাই আর এক মাসের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। অযত্ন, অবহেলা আর আর্থিক সংকটে নাটোরের প্রাচীন গুরুদাসপুর পাবলিক লাইব্রেরিটি বন্ধের পথে। ধুলো ময়লায় নষ্ট হচ্ছে দুর্লভ সব বই। জ্ঞানের আলো ছড়ানো লাইব্রেরিটির এমন দুর্দশায় হতাশ এলাকার পাঠকরা। সহকর্মী তারিকুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তাকে সাজানো সারি সারি বইগুলোর গায়ে জমে থাকা ধুলাবালি বলে দিচ্ছে অনেকদিন কেউ বইগুলো খুলে দেখেনি। বাংলাদেশের ইতিহাস, দর্শন, গল্প, কবিতার নানান বই যেন এখন উইপোকা আর ইঁদুরের প্রতিদিনের খাবার। অথচ এই শিক্ষা সংঘই একসময় জ্ঞানের আলো ছড়াতো, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন জনকল্যাণমূলক কাজ পরিচালিত হতো এখান থেকে। অথচ এই ঘরে এখন কেরাম, দাবা খেলা ও টিভি দেখা ছাড়া কোনো কার্যক্রমই নেই। পরিচালনা কমিটি থাকলেও দেখা মিলে না তাদের। মুখে হতাশার ছাপ নিয়ে জ্ঞানের এই বাতিঘর রক্ষার দাবি পাঠকদের মুখে। এই প্রতিষ্ঠানকে কালের সাক্ষী হিসেবে রাজনৈতিক, প্রশাসনিক এবং সরকার বাহাদুরের সার্বিক প্রচেষ্টায় যেন এই প্রতিষ্ঠান উজ্জীবিত হয়, সুন্দর হয়, এটাই আমাদের এলাকা মানুষের প্রাণের এবং মনের দাবি। কিন্তু এখন শুধুমাত্র এখানে দাবা ও ক্যারাম খেলা হয়। এই শিক্ষা সংঘ বর্তমান আমাদের অবহেলা, একদিন বন্ধ ছিল, এখন আমরা আসি, খেলাধুলা করতেছি, দাবা খেলতেছি। ক্রিয়াঙ্গনের মানুষ হিসেবে ভালোবাসা থেকে এখানে কাজ করে যাচ্ছেন বলে জানান পাঠাগারের এ তত্ত্বাবধায়ক। বিনা পারিশ্রমে এখানে থাকি 3 বছর যাবত, আমি এখানে ভালোবাসি, আমি এলাকারই সন্তান। অর্থনৈতিক সংকটে শুধু বিনোদন ছাড়া পাঠাগারের অন্যান্য কার্যক্রমের সুন্দর ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে বলে দাবি করছেন পরিচালক কমিটি। পাঠাগার সেকশনটা আর্থিক, বর্তমান শিক্ষাসঙ্গে কোনো আর্থিক ফান্ড নেই, লাইব্রেরি সেকশনটা আরো ডেভেলপ করতে চাই আমি, এটাই আমার কাম্য। যদিও শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশের প্রাচীনতম এই পাঠাগার রক্ষা ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা শীর্ষ এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য অনুসন্ধান করে এবং সার্বিক বিষয়টি পর্যালোচনা করে যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করি। আধার কেটে আবারও আলো ফুটবে শিক্ষা সংঘে, যে আলো ছড়িয়ে যাবে মানুষের চিন্তা, দর্শন, কর্মে, এমনটাই প্রত্যাশা করছেন নাটোরের বইপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি বাহিনী নৃশংসতার বিরুদ্ধে ছাত্র আন্দোলন ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের গণ্ডি। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা সোচ্চার। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে আন্দোলন। গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটক হয়েছেন 2000-এর বেশি শিক্ষার্থী। আরও জানাচ্ছেন মুশিফা নুজহাত।
শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের আইভি লীগ স্কুল ইউনিভার্সিটি অফ কলম্বিয়াতে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো নির্বিচার গণহত্যার প্রতিবাদে সরব হয়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়। এর কিছুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও দাবানলের মতো ছড়িয়ে পড়ে ফিলিস্তিন পন্থীদের আন্দোলন। তবে এই বিক্ষোভে অনেক ইহুদি ধর্মাবলম্বী এবং ইসরায়েলি মার্কিন নাগরিকও অংশ নেন। যুক্তরাষ্ট্রের এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতেও। গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি সহ ইসরায়েলের বর্বরতাকে সমর্থন বন্ধ, ইসরায়েলকে যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধ এবং এই যুদ্ধকে সমর্থন করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। পাশ্চাত্য থেকে প্রাচ্য, ইসরায়েলি কর্মকাণ্ড বিরোধী এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব। জার্মানির রাজধানী বার্লিনের হামবুল্ট ইউনিভার্সিটিতে জড়ো হন 300 বেশি বিক্ষোভকারী। পশ্চিমা নেতাদের ধিক্কার জানিয়ে সবার মুখে মুখে স্লোগান, ফিলিস্তিনকে মুক্ত করো। এই বিক্ষোভ সমাবেশ থেকে একাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে বার্লিন পুলিশ। ফ্রান্সের একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হন রাজধানী প্যারিসে। সিয়ন্স পো ইউনিভার্সিটি থেকে শুরু করে সোরবন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন, তবে তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেয় দাঙ্গা পুলিশ। অস্ট্রেলিয়ার একাধিক বিশ্ববিদ্যালয়ে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন যুদ্ধবিরোধী ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা, ফলে অস্থিরতা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ব্রিসবেনের কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিক্ষোভের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী বিক্ষোভের আঁচ পড়েছে প্রতিবেশী দেশ কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতেও। মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটি প্রাঙ্গণে তাঁবু টানিয়ে বিক্ষোভ করছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। সেখান থেকেও বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুশরিফা নুজাদ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামে চলমান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সন্ধ্যা 6টায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া, আর জিম্বাবুয়ের লক্ষ্য সিরিজে সমতায় ফেরা। রিফাত আনজুমের রিপোর্ট। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের লক্ষ্য এবার সিরিজে এগিয়ে যাওয়া। বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামবে টাইগাররা। প্রথম টি টোয়েন্টিতে বোলারদের পারফরমেন্স বেশ ভালো, প্রতিপক্ষ বিবেচনায় তাসকিন সাইফুদ্দিনরা বেশ দাপট দেখিয়েছে। টাইগারদের জন্য ইতিবাচক দিক ছিল দারুণ পারফরমেন্সে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের ফিরে আসা। বোলিং বিভাগ নিয়ে চিন্তা করতে হচ্ছে না টাইগারদের। সহজ লক্ষ্য তাড়া করে বেশ সহজেই ম্যাচ জিতলেও রয়েছে আক্ষেপ। টিম ম্যানেজমেন্টের চিন্তার বড় কারণ ওপেনার লিটন দাসের অফ ফর্ম। চলতি বছর সব ফর্মেট মিলিয়ে 8 ম্যাচ খেলে করেছেন মাত্র 111 রান। বিশ্বকাপের আগে লিটনের এই ফর্মহীনতাই বড় সমস্যা, তাই প্রত্যাশিত জয়ের পাশাপাশি লিটনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়েও চাইবে নিজেদের ফিরে পেতে। বিশ্বকাপ বাছাই পর্বের ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে মরিয়া আফ্রিকা অঞ্চলের দলটি। বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরতে মাঠে নামবে জিম্বাবুয়ে। রিফাত আনজুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। এই পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, এবার মশার ঘনত্ব বেশি। চট্টগ্রাম ও বরিশালে বাড়বে সংক্রমণ, মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ। উত্তরাধিকার বর্ষাতে মরিয়া মন্ত্রী এমপিরাও ভোটের মাঠে তাদের 52 জন। চেয়ারম্যান প্রার্থীকে গুলি ছুড়লেন বদি হুঁশিয়ারি ইসে। উপজেলা নির্বাচনে ভোটারদের নিরুৎসাহিত করতে বিএনপি লিফলেট বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল বলছেন কেন্দ্রীয় নেতারা। 91% কম বৃষ্টি এপ্রিল জুড়ে তীব্র খরা রোধে কৃত্রিম বৃষ্টি কৃষি প্রধান দেশে দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞ। এবং বেইলি রোডের 46টি মৃত্যুতেও টনক নড়েনি। মিরপুরে এক ভবনে 14 রেস্তোরাঁ, নেই কোনো অনুমোদন, ঝুঁকি নিয়ে অসতর্ক ভোক্তা। এই ছিল এখনকার সংবাদ সকাল, পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।